টেলিভিশনের পর্দায় বিনোদনের জন্য একাধিক সিরিয়াল থাকলেও রিয়েলিটি শো এর জনপ্রিয়তা কোনো অংশেই কম নয়। আর জি বাংলার দাদাগিরি তো একেবারে সুপারহিট, কারণ এই শো এর সঞ্চালক দায়িত্বে রয়েছেন ক্রিকেটের মহারাজ সৌরভ গাঙ্গুলি। অনেকের মতেই দাদা আছে বলেই শো এর নাম দাদাগিরি, তবে কথাটা কিন্তু খুব একটা মিথ্যা বলা যায় না, কারণ ছোটবেলায় স্ত্রী ডোনা গাঙ্গুলির সাথে এক প্রকার দাদাগিরি করেই প্রেম করেছিলেন দাদা। 90-এর দশকে কলকাতাতে দিব্যি প্রেম করেছিলেন দাদা। সৌরভ ডোনার প্রেম কাহিনী নিয়ে চর্চা দীর্ঘদিনের, অনেকে তাদের দাম্পত্য জীবনের পর্দার ইতিহাস নাকি হার মানাবে রূপকথার গল্প কেউ, চাইলে তাদের প্রেম কাহিনী নিয়ে তৈরি করা যায় অনেক অনেক সিনেমা। কেন বললাম একথা, কারণ অনেক ছোট থেকেই একে অপরকে ভালোবাসতেন দুজনে। বাড়ির কাছে ছিল স্ত্রী ডোনার বাড়ি, যাকে বলে মেরের সামনে ওয়ালিকি খিড়কি। ডোনার পরিবারের সাথে আধায় কাজকলায় ছিল দাদার বাড়ির সম্পর্ক, সেখানে সেই পরিবারের মেয়ের সাথেই প্রেম হয়। একসময় প্রেম করার জন্য বাবার কাছে মারও খেয়েছিলেন দাদা। দাদাগিরির মঞ্চে ছোটবেলার স্মৃতি শেয়ার করেছেন খোদ সৌরভ গাঙ্গুলি। রবিবারের দাদাগিরির পর্বে নিজেই প্রেম করার জেরে বাবার কাছে মার খাওয়ার কথা জানিয়েছিলেন। এদিন স্বাগতা বসু ছাড়াও এসেছিলেন সৌমিত্র রায়, মধুমিত্র রায়, চৈতালী দাশগুপ্ত মতো বড় বড় ব্যক্তিরা। সেখানে কথার মাঝে অভিনেত্রী স্বাগতা জানান সৌরভের বোন ববি তাদের বলেছিল জেঠু মহারাজদের ব্যাট দিয়ে মেরেছিল। এই কথা শুনে সকলেই কিছুটা হলে চমকে গিয়েছিল। এরপর দাদাকে জিজ্ঞেস করা হয় কেন মার খেতে হয়েছিল তাকে। উত্তরে জানা যায় লুকিয়ে লুকিয়ে প্রেম করতেন ডোনা ও সৌরভ। সেই প্রেমের কথা জানতে পেরেই বাবার কাছে বেদম মার খেয়েছিলেন মহারাজ। দাদা বলেন কি আর করব, বাড়িতে তো ঢুকতে দিত না। অর্থাৎ বুঝতেই পারছেন আশা করি দাদাকেও প্রেমের জন্য মার খেতে হয়েছিল। প্রসঙ্গত বলে রাখা ভালো, দেখতে দেখতে শেষ হতে চলেছে দাদাগিরি। ইতিমধ্যে জানা গিয়েছে দাদাগিরির শেষ পর্বের শুটিং শেষ হয়ে গেছে, হয়তো আর কিছুদিনের মধ্যে শেষ হয়ে যাবে দাদাগিরির সিজন 9, কারণ সারে গামাপায়ের নতুন সিজনের প্রোমো দেখা গিয়েছে ইতিমধ্যে। আমার